যার হাত ধরে হাঁটতে শেখা, সুখে দুঃখে আবদারে আহ্লাদী হতে জড়িয়ে ধরা, তার বিরুদ্ধেই উঠল মেয়েকে শেষ করে দেওয়ার অভিযোগ। গড়িয়ার কালীতলা এলাকায় মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো বাবাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়ানোয় কি মেয়েকে খুন, নাকি ব্যাংকে মেয়ের নামে জমা থাকা টাকা হাতানোর উদ্দেশ্য ছিল? তরুণীর রহস্য মৃত্যুতে বাবার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। বুধবার রাতে কালীতলা এলাকায় ভাড়া বাড়িতে বছর 18 কলেজ ছাত্রী সুদেশনা নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার সময় সুদেশনাকে ডাকতে আসেন তার বন্ধু। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় সুদেশনার বাবা ও স্থানীয়দের খবর দেন তিনি। এরপর দরজা ভেঙে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। 3 লক্ষ টাকা একটা ফিক্সড ডিপোজিট করা আছে, সেই টাকাটার জন্য ভাগনিকে ভাগনি দেবে না, টর্চারিং করে, তার কারণে ভাগনি টাকা অস্বীকার করায় তাই আমার ভাগনিকে কালকেরে গোলা টিপে মেরে তাকে ঝুলিয়ে দিয়েছে। তরুণীর আত্মীয়ের অভিযোগ, বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল। বছরখানেক আগে তরুণীর মায়েরও অস্বাভাবিক মৃত্যু হয়, তখনও স্বামীর বিরুদ্ধেই খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, স্ত্রী মেয়ের নামে ব্যাংকে থাকা টাকা হাতাতেই খুনের ছক কষেন বাবা। অন্য একটা মেয়ের সঙ্গে জায়বুর এফআইআর ছিল, সেই সম্পর্কে দিদির ব্যাংকে 7 লাখ টাকা ছিল, সেইটা নেওয়ার জন্যই দিদিকে দুজনে মিলে মেরে দিয়েছে। তারপরে দিদির মেয়ে এই 1 বছরও হয়নি, দিদির মেয়েকেও সেম একই রকমভাবেই মেরে দিল। অভিযুক্ত অবিনাশ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও ধৃতের দাবি খুন নয়, আত্মহত্যা করেছে মেয়ে। আমি স্ত্রীকেও মারিনি, মেয়েকেও মারিনি, আমি মেয়ে সুইসাইড করে মারা গেছে, আমি জানি না কিসের জন্য করলো। তরুণী কি সত্যি আত্মঘাতী হয়েছেন নাকি আত্মীয়দের অভিযোগই ঠিক? মৃতের বাবাকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।